নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 11ই মে শনি মহারাজ হচ্ছেন বকরী। এর ফলে 8টি রাশির কপাল খুলবে এবং 4টি রাশি সাবধান। প্রায় 4 মাস 18 দিন এই বক্রতা শনি মহারাজের থাকবে। তো প্রথমেই আপনাদেরকে জানাই, আপনি ধরুন কোনো জায়গায় যাচ্ছেন, যেতে যেতে আপনার পকেট থেকে ধরুন 50 টাকা পড়ে গেল, আপনাকে খুব গল্পের ছলে বুঝাচ্ছি, এবং আপনি একটু এগিয়ে দেখলেন যে সেই টাকাটা পিছনে পড়ে আছে, আপনি কি করবেন? আবার ব্যাকে যাবেন, সেই টাকাটা কিন্তু আপনি আবার আপনার পকেটে নিয়ে আবার কিন্তু আপনি রওনা দিবেন। অর্থাৎ সেই শনি মহারাজও ঠিক তেমনি আপনি আপনার যে লোকসান হয়েছে সেই লোকসানগুলো আপনাদের কাটবে। এই 8টি রাশির এর পাশাপাশি আপনাদেরকে জানাই, এই শনি মহারাজ চারটি রাশির জন্য কিন্তু খারাপ হতে চলেছে, সাবধান। তো এই 4 মাস 18 দিন এই 12টি রাশির মধ্যে 8টি রাশির কপাল খুলবে, যাদের কিছু লোকসান হয়েছে, আটকে গেছে, এই লকডাউনে আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনার কোনো জিনিস ব্যবসা ডুবে গেছে, সেই জিনিসগুলো কিন্তু রিকভারি করবেই। আর 4টি রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে। অর্থাৎ যে রাশিগুলো আপনার তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে পড়বে, সেই রাশিগুলো কিন্তু সমস্যা আসবে। তো এবার আমি 12টি রাশির মধ্যে কোন কোন রাশির ভালো এবং তার মাঝখানে আপনাদেরকে জানবো কোন কোন রাশিগুলোর সমস্যা আসবে। তো শুরু করা যাক, এই শনির বক্রতাতে কোন রাশির এই লকডাউনের পিরিয়ডে যে ব্যবসা ডুবে গেছে, বিজনেস বন্ধ হয়ে গেছে, সেই জায়গাগুলো এই 4 মাস 18 দিনের মধ্যে কিন্তু ভালোর দিক নির্দেশ করবেই। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির 10ম স্থানে এই বক্রী শনিগ্রহ, যেটা শশ নামক রাজযোগ তৈরি করেছে। তো আপনাদের কি হবে, যাদের কাজ হারিয়ে যাচ্ছে অর্থাৎ চাকরি চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আবার চাকরি ফিরে আসবে, যাদের ক্ষেত্রে টার্মিনেটেড হয়ে গেছে কোনো কাজে তাদের কিন্তু আবার সেই জায়গাটা ফিরে আসবে, কর্মের দিকটা কিন্তু ধীরে ধীরে আপনাদের ভালো হবে মেষ রাশির। বিষ রাশির 9ম স্থানে এই শনি মহারাজের বক্রতা আপনাদের ভাগ্যের দিকে সাপোর্ট কিন্তু দিবে, ভাগ্য আপনাদের উদয় কিন্তু হবেই। এবার আসি মিথুন রাশির। মিথুন রাশির 8ম স্থানে শনি, এই 8ম স্থান হচ্ছে নিধন স্থান, মৃত্যু স্থান। অর্থাৎ এই বক্র শনি আপনাদের ক্ষেত্রে সমস্যা, মৃত্যুতুল্য সমস্যা কিন্তু আপনাদের আসবে, আপনাদের দুশ্চিন্তা, হতাশা এই সকল জিনিস কিন্তু বৃদ্ধি করবে, কারণ আপনাদের 8ম ভাবে উপর শনি। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে 7ম ভাবে শনি, বক্র শনি কি ফল দিবে? কর্কট রাশির যাদের প্রেমের ক্ষেত্রে রিলেশনের সমস্যা চলছিল বা বিবাহের ক্ষেত্রে রিলেশনের সম্পর্ক চলছিল, প্রেমিক প্রেমিকার মধ্যে রিলেশন ক্রাইসিস বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ক্রাইসিস, সেই রিলেশন কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে। অর্থাৎ আপনাদের সম্পর্কের কিন্তু উন্নতি হবে এই বক্র শনির দৃষ্টি। এবার আছি সিংহ রাশি। সিংহ রাশির 6ষ্ঠ স্থানে বক্র শনি কি করবে? আপনাদের শারীরিক অসুস্থতা বৃদ্ধি করবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ
বৃদ্ধি করবে এবং শত্রুতা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবেই। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চম স্থানে শনি। আপনাদের সন্তানদের এডুকেশনে বক্র শনি সন্তানদের এডুকেশনে ডেভেলপমেন্ট করবে, আপনাদের মানসিক শান্তি নিয়ে আসবে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আশা পূরণ হবে এই কন্যা রাশির। এই 11 মে থেকে যখন এই শনি মহারাজ বক্রী হচ্ছে তখন থেকে এই 4 মাস 18 দিনের মধ্যে কিন্তু। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির চতুর্থ স্থানে বক্রী শনি ষষ্ঠ নামক মহারাজ্য তৈরি করছে, এর ফলে আপনাদের যাদের গাড়ি কিনা বা বাড়ি কিনা বা ফ্ল্যাট কিনার চিন্তাভাবনা করছেন আপনাদের সেই জায়গাগুলো কিন্তু আসবে, আপনাদের সম্পত্তি ক্রয় করাবে এবং পারিবারিক সুখের জায়গা এই তুলা রাশির কিন্তু বৃদ্ধি করবে এই বক্র শনি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবেই করবে এবং মানসিক শান্তি, মায়ের দিক থেকে সাপোর্ট আপনারা পাবেন তুলা রাশির, এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তির উদ্ধার আপনাদের হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসি বৃশ্চিক রাশির। আপনাদের তৃতীয় স্থানে শনি, আপনাদের ভাতৃস্থানে কিছুটা ডিস্টারবেন্স, কমিউনিকেশান গ্যাপ আপনাদের কিন্তু হবে, কমিউনিকেশান গ্যাপ, যে জন্য লোক আপনাদেরকে ভুল বুঝবে এবং আপনারা যাদেরকে একটু বিশ্বাস করবেন সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে প্রতারণা হতে পারেন এই বক্র শনি। এবার আসছি ধনু রাশি। ধনু রাশির দ্বিতীয় স্থানে বক্র শনি এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত অর্থাৎ গুরুসৌরি যোগ আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট করবে এই ধনুরাশির, আর্থিক উন্নতি, আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, চাকরি ক্ষেত্রে প্রমোশন আপনাদের হবে, রাজনৈতিক সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে এই ধনুরাশির জন্য এই বক্র শনি শুভ ফল দিবে। এইবার আসি মকর রাশি। মকর রাশি রাশিতেই বক্র শনি কি দিবে, আপনাদের রাশিতে বক্র শনি আপনাদের যাদের শারীরিক পীড়া খুব অসুস্থ ছিলেন এই করোনা ভাইরাসে যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের শারীরিক ক্ষেত্রে উন্নতি হবে এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি কিন্তু এই আপনাদের রাশিতে বক্র শনি কিন্তু আপনাদের বৃদ্ধি করাবে এবং আপনাদের নাম কিন্তু বৃদ্ধি পাবে, যশ বৃদ্ধি পাবে এবং কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক শান্তি কিন্তু আপনাদের আসবে, আটকে থাকা কাজ আপনাদের উদ্ধার হবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বাদশ স্থানে এই বক্র শনি কী করবে, দ্বাদশ স্থানে আমি বারবার বলছি তৃতীয় ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ স্থানে বক্র শনি মোটেও ভালো নয়, আপনাদের আর্থিক ব্যয় কিন্তু বৃদ্ধি করবে, অত্যাধিক খরচ কিন্তু আপনাদের হবে এই সময় এই 11 মের পর থেকে এই 4 মাস 18 দিনের মধ্যে আপনাদের আর্থিক ব্যয় সঞ্চয় হবে না এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন, আইনি সমস্যা আপনাদের আসতে পারে এই বক্র শনির জন্য। এবার আসি ধনু রাশি, এই সরি মীন রাশি। মীন রাশির একাদশ স্থানে বক্র শনি কি করবে বন্ধু, একাদশ স্থান থেকে আমরা কি বুঝি, একাদশ স্থান থেকে আমরা সফলতা, যাদের এই করোনা ভাইরাসের সময় ব্যবসা ডুবে গেছে লোকসান হয়েছে তাদের ক্ষেত্রে ব্যবসার প্রভূত উন্নতি হবে, আপনাদের লোকসান রিকভারি হবে এবং প্রচুর অর্থ কিন্তু এ সময় আপনারা পাবেন এবং ভাগ্যের সাপোর্ট, ব্যবসাতে উন্নতি, চাকরির ক্ষেত্রে উন্নতি, পদোন্নতি এই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ 11 মে পর থেকে 4 মাস 18 দিন এই বক্র শনি মীন রাশির ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে, অর্থাৎ এই 8টি রাশির ভালো, 4টি রাশি সাবধান, যাদের ডুবে গেছে তারা অবশ্যই রিকভারি করতে পারবেন।